হ্যালো দেয়ার, ওয়েলকাম ব্যাক। কথা বলছিলাম ইংলিশ স্পিকিং নিয়ে। আজকে আমরা শিখব এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ শব্দ। আমরা সচরাচর জানি যে এলওয়াই যুক্ত শব্দগুলো সাধারণত অ্যাডভার্ব হয়, কিন্তু এই শব্দগুলো অ্যাডভার্ব নয়, এগুলো অ্যাডজেক্টিভ। তো চলুন দেখে নেওয়া যাক যে আজকের শব্দগুলো কী কী। তো এই হচ্ছে শব্দ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো অ্যাডভার্ব নয়। যেমন ফ্রেন্ডলি, কস্টলি, ব্রাদারলি, ম্যানলি, মাদারলি, ওমেনলি, এই শব্দগুলো সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নয়। তাহলে এই শব্দগুলোকে আমরা যদি অ্যাডভার্বে পরিণত করি তাহলে কীভাবে পরিণত করব। এখানে দেখেন ফ্রেন্ডলি, তো এখানে তো এলওয়াই দেওয়াই আছে, তাহলে কীভাবে আমরা এটাকে অ্যাডভার্বে পরিণত করব। তাহলে আমরা এটাকে অ্যাডভার্বে পরিণত করব এটাকে আমরা আরও একটি এলওয়াই যুক্ত করব, ফ্রেন্ড লিলি। যেহেতু এখানে ওয়াই আছে, এই কারণে এটি ওয়াই, ওয়াইটা উঠে গিয়ে আই হয়ে গেল, এই জন্য আইটা বসছে। তো এটা হচ্ছে অ্যাডভার্ব, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলিলি। ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফ্রেন্ডলিলি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে। আর এটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ, তাহলে ফ্রেন্ডলিলি। তাহলে আপনাকে যদি বলে যে অ্যাডভার্ব অব অ্যাডভার্ব, অর্থাৎ এই অ্যাডভার্বটাকে আবার অ্যাডভার্বে পরিণত করতে হবে, তখন আপনি কি করবেন? তখন কি আবার, তখন আবার এলওয়াই যোগ করবেন, এখানে এলওয়াই যোগ করবেন? তাহলে যতটা অ্যাডভার্ব চাবে ততটা এলওয়াই যোগ করবেন। যদি বলে অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব, তাহলে আবার এলওয়াই যোগ করবেন। এভাবে চলতেই থাকবে, যোগ এলওয়াই যোগ দিতেই থাকবেন, আর দেখা যাবে যে টিচাররা আপনার নাম্বার বিয়োগ দিতেই থাকবে। তো এখানে এলওয়াইয়ের অভাব নেই, অ্যাডভার্বেরও অভাব নেই, শুধু অভাব হচ্ছে একটা ভিউ আর একটা সাবস্ক্রাইব। তাহলে অ্যাডভার্ব পরিণত করতে গেলে কি এলওয়াই যোগ করতেই থাকবেন, এটা সম্পূর্ণ কাটা যাবে, এরপরে আর কোনো যোগ হবে না। এই পর্যন্তই রাখেন, এর চেয়ে বেশি যোগ দিলে আবার ভুল হয়ে যেতে পারে। ফ্রেন্ডলিলি। এরপর আসি কস্টলি। কস্টলিকে আমরা কীভাবে অ্যাডভার্ব করব? আমরা কি কস্টলির কেউ এলওয়াই যোগ করব? না, এটা এলওয়াই যোগ করলে ভুল হবে, কারণ কস্টলিলি এটা কোনো শব্দ নেই। তাহলে এটাকে আমরা অন্যভাবে অ্যাডভার্ব করব। এখানে দিলাম ইন এ কস্টলি ম্যানার, অথবা ইন এ কস্টলি ওয়ে, অর্থাৎ ব্যয়বহুলভাবে। এটার মানে হচ্ছে ব্যয়বহুল, আর এটা যখন আমরা বলবো ব্যয়বহুলভাবে তখন সেটা অ্যাডভার্বে পরিণত হবে। ঠিক একইভাবে ব্রাদারলি, তাইলে ইন এ, ইন এ ব্রাদারলি ম্যানার, অথবা ইন এ ব্রাদারলি ওয়ে, অথবা আপনি অন্যভাবে বলতে পারেন, ইন এর জায়গায় উইথ দিতে পারেন, উইথ এ ব্রাদারলি ম্যানার, অর্থাৎ ভ্রাতৃত্ব বোধের সাথে, এর মানেটা হবে অ্যাডভার্ব। ঠিক একইভাবে ইন এ মাদারলি ম্যানার, ইন এ মাদারলি ওয়ে, মাতৃত্ব সুলভ আচরণের মাধ্যমে। ঠিক এখানেও ইন এ ম্যানলি ম্যানার, ইন এ ম্যানলি ওয়ে। তাহলে সহজভাবেই অ্যাডভার্ব কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। তো ওমেনলি, ইন এ ওমেনলি ম্যানার,
অর্থাৎ নারী সুলভ আচরণের মাধ্যমে, ইন এ ওমেনলি ওয়ে, ইন এ ওমেনলি ওয়ে। তো এগুলো হচ্ছে অ্যাডভার্বে, আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে পরিণত করলাম। তো এই 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 ক্লাসটি আপনার মডিফায়ার এসএসসির মডিফায়ারে কিন্তু কাজে দেবে, যখন আপনাকে বলবে যে ইউজ এ অ্যাডভার্বিয়াল মডিফায়ার, তখন আপনি এইভাবে অ্যাডভার্ব করবেন যখন এলওয়াই যুক্ত শব্দগুলোকে। ঠিক এখানে দেখেন ফ্রেন্ডলিতেও আপনি এইভাবেও দিতে পারেন, ইন এ ফ্রেন্ডলি ম্যানার। তো এই হচ্ছে অ্যাডভার্বের অবস্থা। এই অ্যাডভার্ব দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করে দেখাবো, একটা সেন্টেন্স তৈরি করা যেতে পারে, যেমন হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ম্যানার, সে বন্ধুত্ব সুলভ আচরণ করে থাকে, বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করে থাকে, এরকম অর্থ আসবে। ঠিক একইভাবে হি বিহেভস ইন এ ব্রাদারলি ম্যানার, হি বিহেভস ইন এ মাদারলি ম্যানার, হি বিহেভস ইন এ ম্যানলি ম্যানার, অথবা হি বিহেভস ইন এ ম্যানলি ওয়ে, অথবা উইথ এ ম্যানলি ওয়ে। এভাবে আমরা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে পরিণত করতে পারবো। তো এটি স্পিকিংয়ের জন্যও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, স্পিকিংগুলো আমরা এইভাবে শিখতে পারি কে কীরকম আচরণ করছে, সেক্ষেত্রে আমরা এই অ্যাডভার্ব ইনে ম্যানলি ম্যানার বা অথবা ওমেনলি ম্যানার দিয়ে আমরা এই অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো ব্যবহার করতে পারি। যেহেতু এখানে একের অধিক শব্দ ব্যবহার করা হয়েছে, সেহেতু এই শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা ফ্রেজাল অ্যাডভার্ব। এগুলো অবশ্যই আপনার মডিফায়ারের কাজে লাগবে, মডিফায়ার নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আরও বিস্তারিত আলোচনা করা যাবে, যেহেতু আমার কোনো ভিউ এবং সাবস্ক্রাইব কোনোটাই নেই। তো আপাতত এই পর্যন্তই, আস্তে আস্তে আমরা আগাই। তো আজকে এই পর্যন্ত, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায়।